কুমিল্লায় শিশু সন্তান সহ জেলখাটা এক মা 15 দিন পর জামিন পেয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন, একটি হত্যা মামলার আসামি হয়ে গত 19 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন সোহানাজ বেগম। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কোলে দুধের শিশু থাকায় তাকেও সাথে থাকার নির্দেশ দেওয়া হয়। কারাগারে 7 মাসের সন্তানকে নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন মা সোহানাজ আক্তার। তাই মানবিক বিবেচনায় আইনজীবীরা স্বপ্রণোদিত হয়ে তার জামিন আবেদন করেন। দুপুরে কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ সোহানাজ আক্তারকে জামিন দেন। কাল তিনি ছাড়া পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এই ভদ্রমহিলা স্বপ্রণোদিত হয়ে আদালতে সারেন্ডার করার পরেও 15 দিনভাবে যাবত জেলখানায় আছেন তার একটা শিশু বাচ্চা সহ। এটা দেখে আমরা নিজেরা দায়িত্ব মনে করেছি যে এই শিশু বাচ্চাটিকে এই অবস্থায়, অসুস্থ অবস্থায় করোনাকালীন সময়ে তাকে বের করার ব্যাপারে, জামিনের ব্যাপারে আমাদের সাহায্য করা উচিত।